ভাইয়া প্রশ্ন করলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে কি হবে না। যদি আপনারা ভালোভাবে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। লা সলাতা কোনো নামাজই নাই, সলাতই নাই, ইল্লা বি ফাতিহাতিল কিতাব, কিতাবের উপকরণে অর্থাৎ সূরা ফাতিহা ব্যতীত। মানে সূরা ফাতিহা ব্যতীত নামাজ নেই, মানে নামাজই হবে না। আপনি সে ইমাম হন কিংবা মুক্তাদি হন, যাই হন না কেন, সলাতে ফাতিহা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা ফাতিহা ব্যতীত নামাজ নেই। এখন কথা হচ্ছে যে অনেক লোকই বিশেষ করে দলিল দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204 এর মধ্যে যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে শুনবে, যাতে তোমাদের রহম করা হয়। তার মানে এটা প্রমাণ করতে তারা চাচ্ছে যে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে, তখন মুক্তাদিকে চুপ করে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন চুপ করে থাকার কথা, কোরআন তেলাওয়াত হলে চুপ করে থাকতে হবে। এটা হচ্ছে এক শ্রেণীর ভাইরা আমাদের দলিল হিসেবে সূরা বাকারা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204 এ দলিল হিসেবে পেশ করেন। এখন আসি এই আয়াতের দিকে। প্রথম কথা হচ্ছে এই সম্পর্কে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে ইমামের পিছনে কি করতে হবে, ইমামের পিছনে পড়তে হবে কি হবে না, কিভাবে পড়বে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিচ্ছেন যে ইমামের পিছনে চুপে চুপে পড়তে হবে। এখন সেই আয়াত যেখানে বলা হচ্ছে, এখন প্রথমত বিষয়টি জানুন, কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন আমাদেরকে সেইভাবে বুঝতে হবে যেভাবে নবী এবং সাহাবায়ে কেরামরা বুঝেছেন, যেভাবে কোরআন বুঝেছেন সাহাবায়ে কেরাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার এবং আমার সাহাবায়ে কেরামদের আদর্শরূপে যারা কায়েম থাকবে তারা হচ্ছে জান্নাতের ফিরকা, তারা হচ্ছে নাজির ফিরকা। তাই কোরআন ইচ্ছা মতো বুঝতে হবে না, আমি আমার মতো ব্যাখ্যা করলাম, আপনি আপনার মতো ব্যাখ্যা করলাম, এটা না। কোরআনকে বুঝতে হবে সাহাবায়ে কেরামের মতো, সালাফ সালেহীনগণ যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, যদি আমি তর্কের খাতিরে মেনেই নিই যে ঠিক আছে এই আয়াত দ্বারা আমি প্রমাণ পেয়ে যাচ্ছি, ঠিক আছে আমি মেনে নিলাম তর্কের খাতিরে, যদিও এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে না, তারপর আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি, তাহলে এই আয়াত বলছে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকবে। তার মানে জোরে যখন কিরাত জোরে হবে, যেমন মাগরিব, এসার, জুমা, এইসব সালাতগুলোতে মুক্তাদি চুপ থাকবে, এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে। কিন্তু যখন জোহরের সালাত, আসরের সালাত বা এসারের পরে ঘুরে গেছে, যেখানে আসরে কিরাত করা হয়, তখন কেন সূরা ফাতিহা পড়ে না মুক্তাদিরা? তারা যদি এই আয়াতটাকে যদি দলিল হিসেবে পেশ করে, তাহলে বুঝে আসে জোহরে জোরে জোরে কিরাতের সময়, কিন্তু তারা সব কোনো কিরাতে মুক্তাদিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে না। তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, যদি ব্যাপারটা এরকমই হয় যে কোরআন তেলাওয়াত করলে চুপ থাকতে হবে, তাহলে কি শুধু ইমাম যখন তেলাওয়াত করবে তখন, নাকি যে কোনো সময় যখন কোরআন তেলাওয়াত হবে তখন? আপনারা ভালোভাবে দেখবেন যে লোকগুলো বলে, যে সব ভাইরা আমার বলে যে কোরআন তেলাওয়াত করা হলে চুপ করে থাকতে কথা বলে, সেই সূরা ফাতিহা কোনো কিছু পড়া যাবে না, আমি তাদেরকে বলি, দেখবেন আপনারা অনেকে প্রমাণ পাবেন যে যখন ফজরের জামাত শুরু হয়, যেমন ফজরের জামাত, ফজরের জামাত ইমাম শুরু সাহেব কেরাম তেলাওয়াত করছেন, তেলাওয়াত করছেন, আর পিছন থেকে অনেক ভাই যাওয়ার পরে দেখি সর্বপ্রথম কি করে বাড়ি থেকে আসলো, দেখলো ইমাম সাহেব মানে ফজরের জামাত শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা পড় করছে, তখন এসে কি করে পরে পিছনে আগে সুন্নাত নামাজ পড়ে, কি পড়ে না ভাই, কি বলছেন আপনারা পড়ে? তাহলে ইমাম সাহেব সূরা ফাতিহা করছে এবং কোরআন তেলাওয়াত করছে, আর ইনি কি করছেন ইমামের পিছনে আবার সুন্নাত নামাজ পড়ছে, মানে ফজরের আগে দুইটা সুন্নাত নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন। তাহলে এই জায়গাতে দলিল ফিট করছেন না কিন্তু। তাহলে বোঝা যাচ্ছে যে আয়াতটা ওনারা উদ্ধৃতি দেন, যেসব ভাইরা যে আয়াতের উদ্ধৃতি দিচ্ছেন ওই আয়াতের উপরে ওনারাই আমল করছেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আয়াত পেশ করা হচ্ছে তারা
এই আয়াত দিয়ে যেটা সাহাবায়ে কিরাম যে বুঝছে বুঝে ফেলতে যাচ্ছে এবং তারাও এই আয়াতের পুরোপুরিভাবে আমল করছে না। সঠিক কথা হচ্ছে এটাই যে আপনাকে সূরা ফাতিহা সর্ব অবস্থায় পড়তে হবে, ইমামের পিছনে হোক বা একাই থাকুন, যে কোনো অবস্থাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা সলাতা ইল্লা বি ফাতিহা বিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইমামের পিছনে হলে ইমামের পিছনে চুপে চুপে পড়ে নেবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।